বাঁকুড়া রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়কের মেজিয়া স্কুল মোড় সংলগ্ন এলাকায় চিন্তাই বাজের কবলে পড়লেন মেজিয়া বাইপাসের বাসিন্দা শুভ্রা ভট্টাচার্য। আজকে গিয়েছিলাম পার্বতীপুর রেল রেললাইন ক্রস আছে, ওখান থেকে নাতি সাহেব রোজ মালগাড়ি দেখে, মালগাড়ি দেখে আমরা চলে আসি। আজকে মালগাড়ি দেখে আসছি, এসে পরে ঠিক কাঠগোড়াটা, যে বাউরিপাড়ার যে কাঠগোড়াটা আছে ওখানটায় হঠাৎ করে একটা ছেলে এসে আমার এখানে, আমি ভাবছি টিকটিকি, হ্যাঁ টিকটিকি, আমি হ্যাট হ্যাট করছি তো হাতটা দেখলাম, হাতটা তার সেকেন্ডের মধ্যে হাতটা ছিঁড়ে দৌড়ে পালালাম, আমার হাতটা নিয়ে গেলাম, আমার হাতটা নিয়ে গেলাম চেঁচাচ্ছি, বাউরিপাড়ার ছেলেগুলো আমাকে সবাই চেনে, লোকটার মুখটাও দেখতে পেলাম না, টুপি পড়েছিল, যখন ছুটে চলে গেল সেকেন্ডের মধ্যে দৌড়ে, তখন আমি হাতটা নিয়ে গেলাম, হাতটা নিয়ে গেলাম করছি, তখন বাউরিপাড়ার ছেলেগুলো এসছে, বলছে কী হলো কাকিমা, কী হলো কাকিমা, আমি দেখো ভাইটি আমার হাতটা নিয়ে চলে গেল গো, হ্যাঁ পিছন থেকে এই এই জায়গাটা, এই জায়গাটা বসছে, এই জায়গাটা থেকে, হ্যাঁ এখনো গাটা কাঁপছে আমার, হ্যাঁ যে আমি এত এত বছর এখানে আছি কখনো কিছু হয়নি, হ্যাঁ কখনো কিছু হয়নি, হাতটা টেনে নিয়ে চলে গেল, এইটাই আমার দুঃখ লাগছে। ভয় মানে এরকম কোনোদিন সামনাসামনি দেখিনি তো, এবারে আচমকা দেখলাম, তারপরে মাকে মাঝ রাস্তায় ঠেলে দিয়ে, তারপরে ওখানে একটা ট্রাফিক পুলিশ ছিল, সে ট্রাফিক পুলিশকে ডাকলাম, দিয়ে ওরা সবাই মানে দেখলো যে কোনখানে গেছে, দিয়ে আমি বললাম যে এদিকে গেছে, ওই 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 জন্যই ভয় লাগছে, মানে কোনোদিন দেখিনি তো এরকম সামনাসামনি। তিনি অন্যান্য দিনের মতন এদিনও ভোরে পুত্রবধূ ও নাতিকে নিয়ে জাতীয় সড়কে প্রাতঃভ্রমণে বের হন। অভিযোগ, বাড়ি ফেরার সময় পেছন থেকে টুপি পরা এক ব্যক্তি গলায় থাকা সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়। নিশ্চয়ই এখানে নিরাপত্তার অভাব বোধ করছি, মেজিয়াতে এরকম ঘটনা ঘটবে এ কখনোই আমরা আশা করিনি। পরে এখন তো 5:30-5:30 সন্ধ্যা হয়ে যায়, হ্যাঁ একবারে রোডের উপরে, হ্যাঁ মানে এই এই ঘটনা ঘটে, তো পেছন দিক দিয়ে আর কি হাটটাকে এরকম তোমার বলছে যে ছিনতাই করে ওই যেখানে সেই হার্ডওয়্যার দোকানটা ছিল তারা পাশ দিয়ে চলে গেছে। সে হ্যাঁ ঘটছে কেন, তো সে এইটাই হচ্ছে কথা যে কেন ঘটছে, হ্যাঁ এটা আমরা 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 চাইবো, হ্যাঁ যে যেন এই পুরোপুরি যেন মানুষ সম্পূর্ণ যেন নিরাপত্তা পায়। আর আরেকটা কথা হচ্ছে যে আগামী দিনে হ্যাঁ এরকম যদি কেউ রাস্তাঘাটে বেরোয় আর এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে এটা আমাদের তো বাইরে বেরোনো তো সাপ হয়ে যাবে। এর আগে তো অনেক হ্যাঁ পুজো টুজো মেলা পার্বণ হ্যাঁ কত কী ঘটে গেছে, কিন্তু এই ঘটনা কোনোদিন দেখিনি। ফলে এলাকায় চোরদের দাপট বাড়ছে, তো হ্যাঁ চোরদের দাপট তো বাড়ছে, কেন ধরো আমাদের তো ম্যাক্সিমাম জায়গায় বাল্ব চুরি হচ্ছে, তারপরে ইয়ে চুরি হচ্ছে, হ্যাঁ তারপরে ছোটোখাটো এরকম জিনিসও সব ইয়ে হচ্ছে, তারপরে এই তো প্রকাশ্যে এই অবস্থা, তাহলে নিশ্চয়ই চুরির দাপটটা বাড়ছে। পুলিশ প্রশাসনকে বলবো যে মানে সম্পূর্ণ যেন নিরাপত্তা মানুষকে দেয়, হ্যাঁ এবং আমরা চাইবো যে আগামী দিনে যেন পুলিশ প্রশাসন সক্রিয় থাকে। এই ব্যাপারে তারা পুলিশে অভিযোগ জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বাঁকুড়া থেকে সৈয়দ মুফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।